সিলেট নগরীতে ঢুকতেই নির্বাচনের উত্তাপটা বেস্টের পাওয়া গেল সবখানেই মেয়র প্রার্থীদের প্রতীক সম্বলিত পোস্টার ফেস্টুনে ছেয়ে আছে সেগুলোতে যেমন দেখা যাচ্ছে আওয়ামী লীগের একক মেয়র প্রার্থীর ছবি তেমনি বিএনপি প্রার্থীর পোস্টারও সবখানে দৃশ্যমান তবে একই সঙ্গে বাস প্রতীক নিয়ে বিএনপির একজন বিদ্রোহী এবং টেবিল ঘড়ি প্রতীক নিয়ে বিএনপি নেতৃত্বাধীন জামাত সমর্থিত একজন মেয়র প্রার্থীর পোস্টারও নজর কাটছে সিলেটবাসীর দেখা যায় বিএনপির যেহেতু দুজন এবং জামাত ইসলামের আছে একজন সেই হিসাবে দেখা যায় যে আওয়ামী লীগের পাল্লাটাই অনেকটাই ভারী সবাই যোগ্য আমার আমাদের ক্ষেত্রে সবাই যোগ্য যেহেতু সমাজের হাজার হাজার লোক থাকে কয়েকজন মুসলিম দাঁড়ায় যারাই দাঁড়ায় তারা সৎ সহজ এবং নেতা হিসেবে তারা দাঁড়ায় সমাজের কাজ করার জন্য সিলেটে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে জামাত যে একজন পাল্টা প্রার্থী দাঁড় করিয়েছে তা নিয়ে এখানকার সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান মন্তব্য রয়েছে কিন্তু ঠিক কী কারণে বিএনপির একজন পাল্টা প্রার্থী এখানে জামার দাঁড় করালো সেটি জানা দরকার আমরা সবগুলোতে সমর্থন দিয়েছি আমরা শুধু একটাতে আমাদের সমর্থনটা চেয়েছি এই কারণেই এই সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা সিলেটে ইলেকশন করছি যে আমাদেরকে যদি সমর্থন দেওয়া তাহলে আমরা জুটের পক্ষ থেকে ইলেকশন করব যদি সমর্থন দেওয়া না তাহলে আমরা স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু সব দলের অংশগ্রহণের সুযোগ আছে আমরা এইসব ইলেকশন করছি মূলত আমাদের কাজের একটা স্পেস আমরা তৈরি করছি স্থানীয় সরকারে জামায়াতের কথা স্পষ্ট বিভিন্ন কারণে কোন্ঠাসাই দলটি এখন সিটি নির্বাচনকে ঘিরে রাজনীতিতে নতুন করে একটা অবস্থান তৈরি করতে চায় সিলেটে তারা সেটি পাচ্ছে না দেশের অন্যান্য এলাকায় দলটির নেতারা গোপনে সাংগঠনিক কার্যক্রম চালালেও সিলেটে প্রকাশ্যে তারা দলীয় কার্যক্রম এবং প্রচারণায় অংশ নিচ্ছেন আর এটাকেই সন্দেহের চোখে দেখছে বিএনপি আগে ছিল অসুবিধা এখন তাদের কোন অসুবিধা নাই যারা রাখছেন সঙ্গে তারা আবার ছুঁড়ে দিয়েছিলেন তারা যে আবার সঙ্গে আনেন নাই এটা ওনারা এদেশে ক্ষমতায় থাকার জন্য যখন যেটা প্রয়োজন তখন সেটা তার কাজে লাগে বিএনপির এই মেয়র প্রার্থী স্পষ্টতই অভিযোগ করছেন সিলেটে জামায়াতের পাল্টা প্রার্থী নিয়ে মাঠে নামার পেছনে আছে সরকারি দলের কৌশল বিষয়টি নিয়ে সিলেটের নাগরিক মহলেও আছে নানান আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট থাকে ওই জোটকে ভাঙার জন্য কিন্তু একটা বিরোধী পক্ষ থেকে কিন্তু এক ধরনের সবসময়ই একটা প্রচেষ্টা থাকে এটা কিন্তু রাজনীতির এক ধরনের খেলা জামাত যদি বিএনপি থেকে আলাদা হয়ে যায় তাহলে বিএনপি আরও বেশি কণ্ঠাস হবে এবং তখন হচ্ছিল গিয়ে তাদের নিয়ন্ত্রিত নির্বাচন করতে হবে না তারা আসলেই এমনি হচ্ছিল গিয়ে নির্বাচনে দেখা যাবে যে জয়ী হয়ে যাচ্ছে এদিকে সিলেটে বিএনপি জামায়াতের পাল্টা প্রার্থিতার তার সঙ্গে সঙ্গে বিএনপি থেকে একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়ানো নিয়েও বিপাকে আছে দলটি বিদ্রোহী ওই প্রার্থী যিনি দলটির নগর সাধারণ সম্পাদক ছিলেন তাকে পরে দল থেকে বহিষ্কারও করা হয় তবে দল ও জোটের এসব সমস্যাকে বাস্তবতা ধরেই সিলেটে বিএনপি এখন সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে তাদের দলীয় ভোট ব্যাংক এবং সমর্থনে যেন এর কোনো প্রভাব না পড়ে সেদিকে নগরের কয়েকটি স্থানে দলটির মেয়র প্রার্থীর প্রচারণাতেও গিয়েছি আমি বাইরে থেকে নেতাকর্মীদের বেশ উৎসবমুখর মনে হলো কথা বলতে গিয়ে তাদের অনেকে আমাকে জানিয়েছেন নানা রকম ভয়ভীতির কথা পুলিশের হয়রানি আছে তল্লাশি করতেছে পুলিশে প্রশাসন খুব ইয়ে করতেছে দেখা গেছে যে ইয়ে করতেছে যাদের প্রতি মামলা আছে বেইলে আছে কিন্তু তারা তো বেইলে আছে কিন্তু থাকতে পারতেছে না ঘরে ভয় এর আগে খুলনা এবং গাজীপুরের নির্বাচন নিয়েও অনিয়ম এবং নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে সেসব নির্বাচনে প্রশাসনিক নানা তৎপরতায় নেতাকর্মীরা শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে থাকতে না পারায় ধানের শীষ প্রতীকের পরাজয় ঘটে বলে অভিযোগ দলটির সিলেটেও একই রকম পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী গ্রাসরুট লেভেলে মেসেজ দিচ্ছে এত কষ্ট করে লাভ কি খুলনা নিয়েছি গাজীপুর নিয়েছি এটাও নিয়ে যাব এটা তাদের একটা মেসেজ এই মেসেজ হলো মানুষটাকে নিরিস করা যাতে মানুষ না না তবে খুব একটা পাত্তা দিতে চায় দলটির মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান প্রতিদিনই নেতাকর্মীদের নিয়ে চষে বেড়াচ্ছেন নগরীর পাড়া মহল্লা দলের সমর্থকেরাও আছেন উৎসবের আমেজে তাদের মধ্যে এই অবস্থার সৃষ্টি হওয়ার কারণই হচ্ছে তাদের নেতৃত্বের অভাব তাদের দেউলিয়াত্বের অভাব এবং এই নেতিবাচক রাজনীতির একটা বিশাল প্রভাব আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আওয়ামী লীগের নেতা-কুন আমরা কাজ করছি আমরা অন্য কি কেন হই রণীকর্তা আমরা জনগুরুনের দুয়ারে দুয়ারে যাব মিস্টার কামরান মনে করছেন সিলেটে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণই হবে যদিও বিএনপি বিএনপির বিদ্রোহী প্রার্থী এমনকি জামাত সমর্থিত স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে তাদের আশঙ্কার কথাই প্রকাশ করেছেন তাফসির বাবু বিবিসি বাংলা সিলেট